এখন আমি দাঁড়িয়ে আছি জাপানিজ ফরেস্টের একদম মেন গেটের সামনে। দেখতে পাচ্ছ এই দিকটা, এখানটায় পুরো লেখা আছে ক্যাফে একান্তে, এখানে লেখা আছে। এবং এইখানটায় দেখো ওয়েলকাম জাপানিজ ফরেস্ট, একদম ফ্রি এন্ট্রি, এর জন্য কোনো টাকা লাগে না। প্রথমেই সামনে দেখতে পাচ্ছ ডগস আমাদেরকে ওয়েলকাম করার জন্য বসে আছে। এরপর কিন্তু তোমার সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে জাপানিজ ফরেস্টের মেন গেট, এবং এই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব। এবং সামনে তোমরা আবারও দেখতে পাবে বুদ্ধ মূর্তি, যেখানে সেলফি তোলার জন্য একদম বেস্ট একটি প্লেস, এবং মনটাও ভীষণ শান্ত হয়ে যাবে। এরপর আমি চলে যাব বাঁ দিকে, বাঁ দিকে এই রাস্তা ধরে বরাবর এগিয়ে যাব। এবং চারপাশটা তোমরা একবার একবার চোখ বুলিয়ে দেখো, অসাধারণ দেখতে, সবুজ গাছপালা দিয়ে পুরো ফরেস্টটা যেন গুছিয়ে রেখেছে। তোমার এইখানে এসে ফিল হবে যে তুমি জাপানের একটি শান্ত বাগানে আছো। এরপরেই দেখতে পাবে ছোট ছোট সারিবদ্ধভাবে অনেকগুলো স্মল মঙ্কস দাঁড়িয়ে আছে। এই যে ফরেস্টটা রয়েছে, এই ফরেস্টটাকে পাহারা দেওয়ার জন্য এরা জাপানিজ মতে তো তাই মনে করা হয় একে। এরপর এই গেট দিয়ে আমরা ঢুকে যাব। গেট দিয়ে বেরিয়েই তোমরা দেখতে পাবে মনাস্ট্রি, যেটা ওয়ার্ল্ড ওয়ার টুর সময় তৈরি করা হয়েছিল। এবং একজন জাপানিজ সেন্ট যিনি বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য কলকাতায় এসেছিল, এবং তার অনুকরণে কিন্তু এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছিল এখানে। তো এইভাবে আবারও তোমরা চারপাশে দেখতে পাচ্ছ এই ফরেস্টের পুরো ভিউটা। চারপাশে অনেক ছোট ছোট সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে গোছানো রয়েছে পুরো এই বাগানটা। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হবে যখন তুমি কিন্তু এই ফরেস্টের মধ্যে ঢুকবে। তখন তোমার ফিল হবে তুমি একটা অন্য জগতে আছো, কলকাতার এই ব্যস্ত শহরের থেকে অনেকটা দূরে, অনেকটা আলাদা একটা শান্ত পরিবেশে তুমি কিন্তু আছো, এটা তোমার ভেতর থেকে ফিল হবে। এখন আমরা ঢুকবো এই মনাস্ট্রির ভেতরে এবং দেখব এর ভেতরে কি কি রয়েছে। সামনে এগিয়ে গেলেই তোমরা এরকম টাইপের প্রে হুইলার পাবে, যেগুলো তোমরা ঘুরিয়ে নিতে পারো, যেমন আমি ঘোরাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। আর তোমরা যদি আসো, তোমরাও কিন্তু একবার এরকম করে ঘোরাবে, তোমাদেরও মনটা একদম ভালো হয়ে যাবে। এবার আমি আছি সিরিজ অফ স্টোরির মাঝখানটায়, যেদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দুদিকে লাল কালারের পিলার এবং জাপানিজ লেখায় অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না কিছু। বাগানের মধ্যে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যে এই বাগানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ রয়েছে। আর বাঁশ গাছটা হওয়ার কারণটা হচ্ছে, নর্মালি অন্যান্য গাছের তুলনায় বাঁশ গাছ খুব বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনও খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে ত্যাগ করে।
তো যার জন্য বাঁশ গাছ এমনিতেও বাড়িতে থাকা অনেকটা বেশি ভালো। এরপর আমরা এই জলাশয়ের মাঝখানে এই যে রিভার ব্রিজ রয়েছে এদিক দিয়ে আমরা উঠে যাব, কিন্তু এই ব্রিজটা পুরোটাই কাঠের তৈরি করা, খুব সুন্দর। এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ, যেটা চারপাশে সবুজ আর সবুজ। এই রোদের মধ্যেও আমার মনে হচ্ছে যে খুব নিজেকে শান্ত মনে হচ্ছে, নিজেকে খুব মানে মনে হচ্ছে যে আমার একদমই কোনো বোরিং ফিল হচ্ছে না। বাগানটা এত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে পুরো জিনিস দিয়ে। এরপর আমরা সামনে দেখতে পাচ্ছ তোমরা মুন গেট, এই মুন গেট দিয়ে কিন্তু আমরা সোজাসুজি বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তোমরা কিন্তু এখানে সামনে দেখতে পাবে ফুজি জাপানিজ রেস্টুরেন্ট, যেখানে তুমি জাপানিজ ফুড টেস্ট করতে পারো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর সামনে এদিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ, যার উপর দিয়ে এখন যাচ্ছি আমি। তো এই ছিল জাপানিজ ফরেস্টের ফুল ভিউ, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পুরো মানে সুন্দর একটি পরিবেশ। আশা করি তোমাদের এই পরিবেশটা খুব ভালো লাগবে।